আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম গত কয়েক ক্লাস ধরে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। এবং শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মূলত সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইতে যে একটি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে লখার একুশে, এর ব্যাপারে জানতে পারবো। এবং আমরা শিক্ষার্থীরা এটিও জানতে পারি যে লখার একুশে এই গল্পটি মূলত লিখেছেন আবু বকর সিদ্দিক। শিক্ষার্থীরা, এখানে যে লেখকের নামটি রয়েছে আবু বকর সিদ্দিক, এই নামের বানানটি তোমরা অবশ্যই বেশ মনোযোগ সহকারে দেখে নিবে। এবং শিক্ষার্থীরা, বরাবরের মতো 10 মিনিটের তরফ থেকে তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে আমি মাহবুবুল নিওয়াজ ফার্সিম। তাহলে চলো শিক্ষার্থীরা, এক ফোঁটা দেরি না করে এখনই আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি। শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে যে বিষয়টি আজকে জানবো, আজকের লেকচার থেকে আসলে আমরা কী কী শিখতে পারি সেই বিষয়টি দেখো। লখার একুশে গল্পের শব্দার্থ টিকা সম্পর্কে আমরা জানবো, পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানবো, পাঠ পরিচিতি সম্পর্কে জানবো এবং লেখক পরিচিতি সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা, এই চারটি বিষয় কিন্তু মহা গুরুত্বপূর্ণ। যে কোনো একটি গল্পের ব্যাপারে আমরা যদি পড়তে নিই, শুরুতেই কিন্তু আমাদের এই চারটি বিষয় আগে পড়ে নিতে হয়। তার মানে বুঝতেই পারছো আজকের ক্লাসটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা শুরুতে শব্দার্থ টিকার দিকে চলে যাই। শব্দার্থ টিকা পড়তে গিয়ে প্রথমে আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হলো শান। শান অর্থ মূলত এখানে পাথর বুঝিয়েছে, অর্থাৎ শান দিয়ে আমি পাথর বুঝিয়ে থাকি। এখানে কংক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে মূলত ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যখন ফুটপাত দিয়ে হেঁটে যাই, সেই ফুটপাতগুলো যদি কংক্রিটে তৈরি হয় তখন কিন্তু আদতে আমরা সেগুলোকে শান বলতে পারি। আমরা হয়তো প্রতিনিয়ত যখন বাইরে যাচ্ছি ফুটপাত দিয়ে হাঁটছি, কিন্তু আমরা হয়তো জানছি না সেই ফুটপাতটিকেই মূলত আমরা এখানে শান বলতে পারি। আর মূলত এখানে এই যে শান শব্দটি রয়েছে, এই শান দিয়ে পাথর বোঝানো হয়ে থাকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর দেখি শিক্ষার্থীরা, তেনাখানি, তার মানে পুরনো ছেঁড়া কাপড়। ভিক, ভিক দিয়ে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটি দিয়ে মূলত ভিক্ষা এবং খয়রাত এই বিষয়টি বোঝানো হচ্ছে। এরপর দেখি মেঙ্গে, মেঙ্গে মানে চেয়ে। অনেক সময় আমরা বলি না ভিক মেঙ্গে, তার মানে ভিক্ষা চেয়ে। এখানে মেঙ্গে দিয়ে মূলত চেয়ে বা চাওয়া বা ওয়ান্টিং বোঝানো হচ্ছে। এরপর দেখি গুলি খেলা, গুলি খেলা মানে মার্বেল দিয়ে খেলা। ছোটোবেলায় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেকেই মার্বেল দিয়ে খেলাধুলা করতাম। এই যে মার্বেল দিয়ে খেলাধুলা করার বিষয়টি এখানে সৃষ্টি হয়েছে, সেটি মূলত আমরা গুলি খেলা বুঝাচ্ছি। এরপর দেখি ছায়া দেখলে বুক কাঁপে যায়, এইটি দিয়ে মূলত আমরা খুবই ভীতু কোনো একজন মানুষকে বুঝাচ্ছি, যে ব্যক্তি নিজের ছায়াকেও ভয় পায় এমন একটি অবস্থা। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে কি বিষ। বিষ মানেই আমরা বুঝতে পারছি যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে এবং কখনো কখনো মারাও যেতে পারে। এখানে পথে কাঁটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা, বিষ দিয়ে আমরা মূলত জানি এটি একটি বিশেষ ধরনের পদার্থ যেটি কোনো প্রাণীর দেহে ঢুকলে প্রাণী মারা যেতে পারে। কিন্তু আমাদের আলোচ্য গল্পে বিষ দিয়ে আদতে ব্যথা অর্থে বোঝানো হয়েছে। আমাদের নানি দাদির কাছে আমরা হয়তো শুনেছি যে কোমর বিষ করছে, মাজা বিষ করছে। এই বিষ দিয়ে কিন্তু তারা সেই বিষাক্ত পদার্থকে বোঝান না, বরং দিন শেষে তারা ব্যথাকে বোঝান। তার মানে শিক্ষার্থীরা বুঝতেই পারছো, বিষ দিয়ে আসলে আমরা ব্যথাকে বুঝে থাকি। এরপর দেখি তুলো মিঠে, মানে তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, একে হাওয়ায় মিঠাও বলে। শিক্ষার্থীরা, হাওয়ায় মিঠার দিকে তাকাও, দেখতে তুলোর মতো লাগছে না? দেখা যাচ্ছে যে রং বেরঙের তুলো আমাদের সামনে পড়ে রয়েছে, ওইটা আবার খেতে মিষ্টি, তাই হাওয়ায় মিঠাকে আমরা তুলো মিঠেও বলতে পারি। এরপর দেখি শিক্ষার্থীরা মগডাল, মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু যে ডালটি রয়েছে সেটি গাঢ়, গাঢ় মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ঘন। এরপর দেখবো শিক্ষার্থীরা প্রভাত ফেরি, প্রভাত ফেরি মানে মূলত বোঝানো হচ্ছে ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গিয়ে সবাইকে জাগিয়ে তোলার বিশেষ অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি এটি বিশেষ অর্থ বহন করে। শিক্ষার্থীরা, মূলত প্রভাত ফেরির যে মূল ব্যাখ্যাটি সেটি হচ্ছে এখানে রয়েছে, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গিয়ে সবাইকে জাগিয়ে তোলার বিশেষ অনুষ্ঠানই হচ্ছে কি মূলত প্রভাত ফেরি। এটি হচ্ছে প্রভাত ফেরির আবিধানিক সংজ্ঞা। কিন্তু বাংলাদেশে এই প্রভাত ফেরির একটি বিশেষ অর্থ রয়েছে, সেটি হলো 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে করার দাবিতে আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তান, তখনকার সরকার সে দাবি মানেনি এবং তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে। সেই আন্দোলন চরমে ওঠে 1952 সালে। শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে এর আরও অংশ রয়েছে, চলো সেখানে চলে যাই। এখানে মূলত বলা হচ্ছে যে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকার পুলিশ গুলি চালায়, এতে করে অনেকে শহীদ হন, যেমন রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে।
তাদের স্মরণে প্রতি বছর 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শিক্ষার্থীরা এক কথা যদি আমরা চিন্তা করি তাহলে যে বিষয়টি বুঝতে পারবো, প্রভাত ফেরি মানে সকালে পাড়ায় পাড়ায় বা বিভিন্ন এলাকায় এলাকায় গান গিয়ে সকলকে ঘুম থেকে আমি উঠিয়ে দেবো এমন একটি অবস্থা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রভাত ফেরি বলতে কী বুঝি, 1952 সালের ভাষা আন্দোলনে যারা মূলত 21 ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে, সে সকল শহীদদের স্মরণে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি গাইতে গাইতে চলে যাই কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি ঢাকা মেডিকেল কলেজের ঠিক পাশে অবস্থিত। তার মানে বুঝতেই পারছো, ওই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে এই সকল গান গিয়ে আমরা যে আমাদের ভাষা শহীদদের প্রতি এক বিশেষ সম্মান প্রদর্শন করছি, সেই সম্মান প্রদর্শনের জায়গা থেকে আমরা যে ভোরবেলা খালি পায়ে শহীদ মিনারে হেঁটে যে সেখানে গান গাচ্ছি আমাদের শহীদদের জন্য, সেটিকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি প্রভাত ফেরি। তার মানে আশা করছি বুঝতে পারছো যে প্রভাত ফেরির মূল অর্থটুকুই বাংলাদেশের প্রেক্ষাপটে। এরপরে চলে যায় পরবর্তী অংশে। এখানে মূলত যে বিষয়টি দেখানো হচ্ছে শহীদ মিনার, শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার এবং আমাদের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যে কেন্দ্রীয় শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এবং এটি মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে অবস্থিত। এরপর দেখি শিক্ষার্থীরা আমাদের এর মধ্য দিয়ে যে শব্দার্থ টিকার অংশটি ছিল সেটি শেষ হয়ে গেল, এখন আমরা শুরু করবো পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য পড়তে গিয়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আলোচ্য গল্পটি এর মাধ্যমে মূলত ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জায়গা থেকে তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে। তার মানে এই লখার 21-এ এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা মূলত ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারবো। এরপর শিক্ষার্থীরা আমরা পড়বো পাঠ পরিচিতি। আসো পাঠ পরিচিতিতে আমরা গিয়ে জানতে পারি যে প্রথমে বলা হচ্ছে গল্পটিতে 21 ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হচ্ছে। শিক্ষার্থীরা অবশ্যই এই যে 21 ফেব্রুয়ারি রয়েছে এর একটি অবিনাশী প্রভাব বিদ্যমান, তার কারণ যদি 21 ফেব্রুয়ারি না থাকতো বা 1952 সালের 21 ফেব্রুয়ারিতে আমাদের তথা বাংলার দামাল সন্তানেরা যদি ভাষার জন্য প্রাণ না দিতেন তাহলে হয়তো এখন আমি তোমাদেরকে বাংলা ভাষা পড়াতে পারতাম না, বাঙালি হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে উর্দু শিখে তোমাদেরকে আমার উর্দু ভাষা পড়াতে হতো। এই যে ব্যাপারটি, এই অবিনাহী যে প্রভাবটি সেটি যে এখনও বর্তমান তরুণ প্রজন্মের উপরও যে বিদ্যমান রয়েছে সেই বিষয়টি কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারি এই আলোচ্য গল্পটি পাঠ করার মাধ্যমে। এরপর দেখি অতি সাধারণ এক কিশোর হচ্ছে গিয়ে লখা, সে কথা বলতে পারে না। দেখো শিক্ষার্থীরা, তুমি আমি কত সুন্দর করে কথা বলতে পারছি, আমি কথা বলতে পারি বলে তোমাদেরকে পড়াতে পারছি সুন্দর মতো বুঝতে পারছো, আর আমাদের এই মায়াবী লখা যে বিষয়টি হচ্ছে সে কথা বলতে পারছে না এমন একটি অবস্থা। কিন্তু তাতে কী বা আসে যায়, লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। তার মানে এক কথায় লখা যে কথা বলতে পারে না সেটিতে আসলে তার কাছে কোনো কিছুই যায় আসে না, বরং তার মুখ দিয়ে যে আ আ আ ধ্বনির মতো একটি অস্ফুট গঙ্গানি বের হয়ে আসে শিক্ষার্থীরা, সে গঙ্গানি হচ্ছে বাঙালির গর্বের উচ্চারণ এবং সে গঙ্গানি হচ্ছে মূলত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তার মানে কথা বলতে না পারা এখানে বিষয় না, বিষয় হচ্ছে আমি বাঙালি, বাংলা আমার রাষ্ট্রভাষা, এই রাষ্ট্রভাষা অর্জন করতে আমার প্রাণ দিতে হয়েছে, এটি হলো গিয়ে মূল বিষয়। তার মানে বুঝতেই পারছো আলোচ্য পাঠ পরিচিতি এর মাধ্যমে মূলত 21 ফেব্রুয়ারির অবিনাশী প্রভাব সর্বস্তরে ব্যাখ্যা করা হয়েছে। আশা করছি এতটুকু তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এবার আমরা পড়বো লেখক পরিচিতি এবং ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনিই হচ্ছেন মূলত আমাদের আবু বকর সিদ্দিক, যিনি আমাদের এই গল্পটি লিখেছেন। আসো শিক্ষার্থীরা এবার তার ব্যাপারে আমরা পড়ি। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা এখানে তিনটি গুরুত্বপূর্ণ MCQ রয়েছে। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিককে আবু বকর সিদ্দিক, তিনি কত সালে জন্মগ্রহণ করেন, 1936 সালে, কোন জেলায় জন্মগ্রহণ করেন, বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। এরপর দেখি তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল জলরাক্ষস, থরাদাহ, একাত্তরের হৃদয় ভস্য, বারুদ পোড়া প্রহর। এই যে আমার এখানে কয়েকটি বইয়ের নাম রয়েছে এই বইয়ের নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে শিক্ষার্থীরা, এবং এখান থেকে কিন্তু MCQ এবং তোমাদের সৃজনশীলের ক নম্বর প্রশ্ন আসতে পারে। এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে মূলত আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসগুলোতে আমি মূলত এই যে লখার 21 রয়েছে লখার 21-এর ব্যাপারে আরও অনেক কিছু জানাতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই সবসময় 10 মিনিট স্কুলের পাশে থেকো।